নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির সঙ্গে অবশ্যই থাকুন। আলোচনাটি বিশেষভাবে ইম্পর্টেন্ট, আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমি অর্থপ্রাপ্তির কথা বলছি, যে কোনো দিক থেকে আপনার আগামীকাল কিন্তু অর্থপ্রাপ্তি ঘটতে পারে। অর্থাৎ এই যে পাঁচ রাশির আমি কথা আপনাদেরকে জানাচ্ছি, এই পাঁচ রাশির মধ্যে আপনার রাশির নাম কিন্তু থাকতে পারে, কিন্তু আপনার সঙ্গে যে হুবহু সেই জিনিসগুলো করবে এমনটি কিন্তু নয়। কিছু সংখ্যক মানুষের সাথে এই মহাপ্রাপ্তি ঘটবে, আবার কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু এই মহাপ্রাপ্তি নাও ঘটতে কিন্তু পারে। আপনার জন্মছক, আপনার হস্তরেখা বিশেষভাবে দেখা কিন্তু দরকার। আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার এই মহাপ্রাপ্তির সম্ভাবনা। রাহু আপনার জন্মছকে যদি শুভ অবস্থাতে থাকে, আপনার যদি শুক্র শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অনেকে প্রতিদিন চেষ্টা করছেন যে প্রাপ্তির ক্ষেত্রে, কিন্তু একবার দেখে নিন না আপনার জন্মছকে এই প্রাপ্তির যোগ রয়েছে কি না, সেটা থাকলে কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে। জন্মছককে বিচার বিশ্লেষণ অবশ্যই আপনারা করুন এবং বার্থ চার্ট রিফরমেশান আপনারা করুন। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি তাদের ক্ষেত্রে বলবো আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু রাহু রক্ষা কবচ বর্তমানে দেওয়া কিন্তু হচ্ছে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। আপনার নবাংশ চার্টে রাহু, শুক্র, বুধ কেমন রয়েছে এটা আগে দেখা দরকার। এবং শনি হচ্ছে কলিযুগে বিশেষভাবে অর্থপ্রাপ্তিতে কিন্তু বিশেষ সহায়ক ভূমিকা কিন্তু পালন কিন্তু করে। এবং আপনার ভাগ্য, এটা আমি বারবার বলছি, সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা। আপনার যদি ভাগ্যভাবকে স্ট্রং করা যায়, আপনার ধনভাবকে স্ট্রং করা যায়, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ আপনার জন্মছকে কোন কোন ভাবকে স্ট্রং করা দরকার, আপনার আকস্মিক প্রাপ্তির ভাব, আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, এই ভাবগুলো আপনার জন্মছকে কেমন রয়েছে তার উপর ডিপেন্ড করবে যে আপনার প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কি না। জন্মছককে পুনঃসংস্কার করা একান্তই দরকার। আপনি প্রতিনিয়ত চেষ্টা করছেন, আপনার প্রাপ্তি হচ্ছে না, সেই জায়গাটা থেকে আপনাকে কিন্তু প্রথম দেখতে হবে আপনার ন্যাকাল চার্টে কোন কোন গ্রহগুলো শুভ অবস্থাতে রয়েছে। নবগ্রহের মধ্যে আপনার যে চারটি গ্রহের কথা বললাম, যদি আপনার জন্মছকের শুভ অবস্থাতে থাকে, দশা মহাদশা যদি আপনার পারমিট করে, নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তিযোগ কিন্তু সৃষ্টি কিন্তু হবে। দেখুন, নবাংশ চার্টটা কিন্তু একান্ত দেখা দরকার। দেখুন, নবাংশ চার্টে যদি আপনার মহাপ্রাপ্তি সম্ভাবনা যদি থাকে, 100% আপনার মহাপ্রাপ্তি কিন্তু ঘটবে। আর যদি নবাংশ চার্টে আপনার মহাপ্রাপ্তি না থাকে, তাহলে আপনার কিন্তু প্রাপ্তিতে বাধা কিন্তু আসবে। আপনার জন্মছককে সংস্কার করে, আপনার বাচ্চা ট্রি ফর্মেশন করে, আপনার রাহু গ্রহকে স্ট্রং করে, নিশ্চিতরূপে এটা বলা সম্ভব যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটানো কিন্তু সম্ভব। আপনি প্রতিদিন প্রচেষ্টা করার আগে জেনে নিন আপনার ক্ষেত্রে লাকি নাম্বার কোনটা, ফরচুনা নাম্বার, আপনার সময়টা কখন রয়েছে, কোন মাস থেকে কোন মাস বা কোন বছরগুলোতে, এবং সোম থেকে রবির মধ্যে কোন কোন জিনিসগুলো খাওয়া উচিত যাতে আপনার ভাগ্য লাক ক্লিক করে, সেটা আগে জেনে নিন। অর্থাৎ
এই যে সপ্তাহের যে সাত দিন আছে কি না, সাত দিনের সাতটি জিনিস কিছু বিধান রয়েছে, যে জিনিসগুলো খেয়ে যদি আপনি যে কোনো কাজে যান নিশ্চিতরূপে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবে। এবং কোন কালারের পোশাক আপনি পরবেন আপনার রাশি অনুযায়ী, আপনার রাশি অনুযায়ী ফরচুনার নাম্বার কোনটা, এই এই জায়গাগুলো কিন্তু একান্তই দেখা দরকার। আপনি প্রতিনিয়ত প্রচেষ্টা করছেন, হচ্ছে না, আমার আমি একটি কথা আপনাদেরকে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করছি, প্রতিদিন আপনাদের কাছে অবশ্য সময় নেই কিন্তু কিছু ভালো কিছু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। যারা প্রতিদিন টিকিট কাটছেন আপনারা অবশ্যই এই টিকিট কাটা থেকে বিরত থাকুন। আগে আপনার এই নবাংশ চার্ট, আপনার হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ কিন্তু করুন। আপনার বার্থ চার্ট অনুযায়ী আপনার এই সম্ভাবনাটা কখন রয়েছে সেটা আগে জেনে নিন। এবং অল্পের জন্য যাদের মার খেয়ে যাচ্ছে, বড় ধরনের অর্থ মিস হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান কিন্তু করুন। ক্যাশ অন ডেলিভারিতেও রাহু রক্ষা কবচ কিন্তু দেওয়া হচ্ছে। আগামীকাল সাড়ে চারটা থেকে ছটা পর্যন্ত রাহুকাল রয়েছে। পাঁচ রাশির আমি কথা বলবো। প্রথম রাশি সিংহ রাশি। সিংহ রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6-4। আপনাদের যে শুভ সময় সকাল 9:32 থেকে 11:12 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম মকর রাশি। মকর রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7-1। আপনাদের যে শুভ সময় 12:04 থেকে 1:16 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার মকরের পর সেটি হচ্ছে আপনার কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9। আপনাদের যে শুভ সময় সকাল 11:12 থেকে শুরু করে আপনার 12:28 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 6-9। আপনাদের যে সময়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সকাল 10:52 থেকে 11:45 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। এরপর যে রাশির আমি কথা বলবো অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 3। আপনাদের যে রাশিভিত্তিক যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল 10:52 থেকে শুরু হচ্ছে আপনার 12:34 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। অর্থাৎ এই যে আমি পাঁচ রাশির আমি কথা বলছি, এই পাঁচ রাশির কম হোক বেশি হোক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু সৃষ্টি কিন্তু হয়েছে। দেখুন, যারা প্রতিদিন ভিডিওটি দেখছেন কি না, আমি একটি কথা বলবো, শুধু ভিডিও দেখলেই হবে না, নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। সকলে ভালো থাকুন, নমস্কার।